আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কি জানেন ফেসবুক স্টার কি, বা এই ফেসবুক স্টার থেকে আপনারা টাকা ইনকাম কিভাবে করবেন, বা এই ফেসবুক স্টার থেকে আসলে টাকা ইনকাম হয় কিভাবে? তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আজকের এই ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর সবাইকে বলবো আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, আপনি যদি ফেসবুক স্টারের মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক পেজের প্রয়োজন হবে, মানে ফেসবুক পেজ দিয়ে ফেসবুক স্টারের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার যদি একটি পেজ না থাকে তাহলে কিন্তু কখনোই হবে না। তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই টপিকে কিন্তু অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে যে আপনারা প্রফেশনালিভাবে একটি পেজ কীভাবে তৈরি করবেন। তো এই ভিডিওর লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো আমি। ভিডিও ডেসক্রিপশন কোনটি, এই যে দেখুন আপনারা যে টাইটেল দেখছেন এই টাইটেলের উপর একটি ক্লিক করবেন। এই টাইটেলের উপর ক্লিক করলে ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবেন, এখানে মোর অপশনে ক্লিক করবেন। এখানে স্পষ্টভাবে আমি লিখে রাখবো যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ ভিডিও লিঙ্ক। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে একটি প্রফেশনালভাবে পেজ খুলে নেবেন, এমনকি পেজ কীভাবে এসইও করতে হয়, কাস্টমাইজ করতে হয় বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমি দেখানো হয়েছে। তো এটা দেখে আপনারা একটি প্রফেশনালিভাবে পেজ খুলে নেবেন। তো পেজ হওয়ার পর আসলে ফেসবুক স্টার থেকে আপনারা টাকা ইনকাম হবে কিভাবে, বা এটার যেই রুলস রয়েছে বা ক্রাইটেরিয়া রয়েছে সেটা প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তারপর এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো এই জন্য দেখুন সরাসরি যে কোনো একটি ব্রাউজারে আসলাম, এমনকি business.facebook.com ক্রিয়েটর স্টুডিওতে আমরা সরাসরি এখান থেকে চলে আসব। তো তারপর আমি আপনাদেরকে এটা যে রুলস রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে কি করে হবে সেইটা যেখানে লেখা রয়েছে সেইটা দেখিয়ে দিব, তারপর এই লেখাগুলোই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আসলে কিভাবে কি হবে। তো দেখুন এখান থেকে আমরা এই যে দেখুন মনিটাইজেশন টুলস এর এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে স্টারটি পাবো। এই যে দেখুন স্টার, তো স্টারের এখানে লার্ন মোর অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু ডিটেলসটা দেখতে পারবেন। আর এইটা অবশ্যই আপনাদের ফেসবুক পেজটি মনিটাইজেশন হওয়ার পরই এই স্টারটি আপনারা অন করার মাধ্যমে, এই স্টারের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন, মানে রিভিউনিউ ইনকাম করতে পারবেন। দেখুন প্রত্যেকটি স্টার, একটি স্টার আপনাকে যদি কেউ দেয় তাহলে কিন্তু আপনারা 0.01 USD মানে এক সেকেন্ড এক সেন্ট করে আপনারা পাবেন, ওয়ান সেন্ট করে পাবেন, 100 সেন্টে কিন্তু $1, আর $1 সমান সমান বাংলাদেশি টাকা এখন কিন্তু 84 টাকা, এর কম বেশি। ওকে, এভাবে আপনাদের ইনকামটা হবে, মানে একটি স্টার আপনাকে কেউ যদি সেন্ড করে তাহলে আপনি এক সেকেন্ড এক সেন্ট পাবেন। তো এই এক সেন্ট দুই সেন্ট করে 100 সেন্ট হলে কিন্তু $1 হয়। এভাবে কিন্তু অনেক ইনকাম, আনলিমিটেড ইনকাম সম্ভব, মানে ফেসবুক পেজে যে মনিটাইজেশন আপনি যে ভিডিও আপলোড করেন তার ইনকামের থেকে স্টারের মাধ্যমে কিন্তু আরও বেশি ইনকাম হবে। তো সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, আপনারা এখানে আরও ডিটেলস এখানে দেখে নিতে পারবেন। তো এই স্টারের মাধ্যমে ইনকামটা কিভাবে হবে চলুন এইবার আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে নিই। তো প্রথমত অবশ্যই আপনাদের পেজ মনিটাইজেশন হওয়া লাগবে, তারপরে কিন্তু এই স্টারটি আপনার পেজে অ্যাভেলেবল হবে। দেন প্রিয় দর্শক, আপনারা ফেসবুক পেজে লাইভ করার মাধ্যমে আপনারা কিন্তু এই স্টার পাওয়ার মাধ্যমে ইনকামটা হবে। লাইভ বলতে এখন আবার অনেকেই চিন্তিত হয়ে যাচ্ছেন ফেস দেখিয়ে লাইভ করা লাগবে, এমন কোনো কিছু না। আপনারা চাইলে ভয়েস দিয়ে যে কোনো লাইভ, বিশেষ করে গেমিং যে কোনো লাইভ আপনারা করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে ভিডিও অপশনে আসি, এমনকি এখানে যদি লাইভ সেকশনে আসি, তারপর আমি আপনাদেরকে সাপোজ আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে কোনো একটি লাইভ খুঁজে নেব। দেখুন এখানে কিন্তু এখন কোনো লাইভ চলছে না, এই যে দেখুন একটা লাইভ পেয়ে গিয়েছি। তো লাইভের আমরা যদি এই কমেন্ট সেকশনে আসি, এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এইখানে দেখুন এই যে স্টার অপশনটিকে আপনারা পাবেন, এই যে দেখুন এইখানে কিন্তু স্টার রয়েছে, এই যে দেখুন স্টারের যে লগোটি রয়েছে এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন আপনারা যদি এই ব্যক্তিকে স্টার দিতে চান, দেখুন আপনি 99টি স্টার দিতে চাইলে বাংলাদেশ টাকা 85 টাকা দিয়ে আপনাকে কিনে তারপর এটা তাকে দিতে হবে। তো আপনি যদি 530টি স্টার আপনি যদি এই ব্যক্তিকে দিতে চান তাহলে 862 টাকা লাগবে বাংলাদেশি টাকায়। দেন প্রিয় দর্শক, আপনার এই যে সেন্ড ফর এখানে ক্লিক করে আপনার ব্যালেন্সে, গুগল ব্যালেন্সে টাকা থাকলেই আপনি কিন্তু তাকে দিতে পারবেন। তো একই প্রসেসে এইখানে আপনি যে দিচ্ছেন যে টাকা লাগছে, এইরকম আপনি যখন লাইভ করবেন বা যে কোনো গেমের লাইভ করবেন, আপনি মোটামুটি পপুলার বা পেজ মনিটাইজেশন হয়ে গেলে, তখন প্রিয় দর্শক আপনি যখন লাইভে আসবেন আপনাকে কেউ যদি খুশি মনে যে কোনো এই স্টার যদি দেয় তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট থেকে টাকা লাগবে বা টাকা কেটে নিয়ে আপনার ব্যালেন্সে আপনার যেই ডলার রয়েছে ওইখানে কিন্তু রিভিউনোটা অ্যাড হবে।
আর ওই টাকাটা কিন্তু আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে মনিটাইজেশন পেজে ওইখানে কিন্তু অ্যাড হবে, পরিশেষে আপনার ব্যাংকে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। এভাবে যত স্টার মানুষ সেন্ড করবে তত কিন্তু আপনার ইনকামটা হবে। তো এখন আবার অনেকেই বলতে পারেন স্টার কেন মানুষ আমাদেরকে সেন্ড করবে তাদের টাকা খরচ করে। প্রিয় দর্শক, এইখানে স্টার সেন্ড করলে কিন্তু এই যে সকল লাইভ হয় এখানে কিন্তু আপনার নামটা বড়সড়ভাবে মেনশন বা পিন করে দেওয়া হয়। এটা দেখুন এইখানে কি লেখা আছে, আপনি যদি 500 স্টার যদি সেন্ড করেন তাহলে আপনার যেই কমেন্টটি করবেন সেই কমেন্টটি কিন্তু পিন করে দেওয়া হবে। এতে করে হবে কি, এটা যদি বড়সড় একটা লাইভ স্ট্রিম হয় বা পপুলার কেউ হয় সেখানে আপনার নামটা কিন্তু সবাই দেখতে পারছে বা আপনারও মোটামুটি একটা প্রমোশন হয়ে যাচ্ছে। এইরকমভাবে আপনাকেও কেউ খুশি করার জন্য বা তার কমেন্টটি মেনশন বা সে মোটামুটি প্রমোট নেওয়ার জন্যই বলতে পারেন এরকমভাবে কমেন্ট বা যে কোনো স্টার আপনি সে যদি আপনাকে সেন্ড করে যত পরিমাণ স্টার সেন্ড করবে সেই পরিমাণ টাকা আপনার রিভিউ নিতে অ্যাড হবে ডলার হিসেবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই যে পেজ মনিটাইজেশন হওয়ার পর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার অ্যাড থাকবে সেখান থেকে আপনি কিন্তু ওই টাকাটা ব্যাঙ্কে ইজিলি পেয়ে যাবেন। এভাবেই মূলত ইনকামটা হবে। কিন্তু মেন প্রসেস হচ্ছে আপনাদের পেজ খুলে প্রথমত ভিডিও আপলোড করে হোক বা লাইভ করে হোক আপনাদের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে আপনাদের সেইটা কমপ্লিট করতে হবে। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ওই যে আগের ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখা লাগবে, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন মনিটাইজেশন অন হওয়ার পর এই সবগুলোই কিন্তু আপনাদের কিন্তু চালু হয়ে যাবে। তখন কিন্তু আপনারা এই ফেসবুক স্টারের মাধ্যমে আপনারা যে পেজে ভিডিও আপলোড করেন এটা থেকে তো বাড়তি ইনকাম আসছেই, তার পাশাপাশি এই স্টার থেকে কিন্তু আনলিমিটেড, এখানে কিন্তু কোনো লিমিট নেই। যত আপনি স্টার পাবেন যত স্টার সেই অনুসারে রিভিউ নিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে বা ব্যালেন্সে অ্যাড হবে, পরিশেষে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা কিন্তু পেয়ে যাবেন। এভাবেই মূলত এই যে ফেসবুক পেজ খোলার পর আপনার মনিটাইজেশন অন হওয়ার পর আপনি লাইভ স্ট্রিম করে মোটামুটি পপুলার হলে দেন প্রিয় দর্শক আপনি যত স্টার পাবেন বা যত স্টার আপনাকে দেওয়া হবে সেই অনুসারে আপনার রিভিনিউ বা ইনকামটা কিন্তু হবে। এভাবে মূলত ফেসবুক স্টার থেকে টাকা ইনকাম হয় বা আপনারা ইনকাম করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আগের ভিডিওটি কিন্তু দেখা লাগবে ফেসবুক পেজ কীভাবে খুলে আপনারা টাকা ইনকাম শুরু করবেন, ওই ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখলে আপনার আরও বিস্তারিত ক্লিয়ার হবেন। আর তারপরে কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।